वेलकम बैक टू माय चैनल। तो आज के तुम्हारा सकले खूब 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 भाव आज तो हमें खूब भाव आज तो आज सकाल भिडियो स्टार्ट कर आज के तीनजने बाड़ी आई तीनजन बर हमार भागनी आज कल के बिकल बल्ला नंदाई और हमार छर्दी मैं हमार ननद वाला हे कि बापर बाड़ी गे मैंने शवशुर बाड़ी गे टालीगंजे एखा आई बड़े से अवस्था बोले एखान क्या जा तो आज के हमें चले जा कथा छो रविवार आज के बिकल बेला चले जा कथा छो तो आज के जाओ ना तो दीदा जेहतु ओखे चले गए वाला बिकल बेला ना कि आसि सकाले आसार कथा छो तो बिकल बल्ला आसें बिकल बल्ला चारटे पाँचटार दिखे बार होतम और बसि रात को बार होतम ना कारण बैगपत्र आज तो धरते पर धरे देते हैं ये अवस्था हमारे रोग अवस्था बड़ो एक बैग नहीं दो सप्ताह मत प्राय थकल एखे तो जैक दीदी आज के बिकल बेला तो आज के ना आसते पर ठीक नहीं जाने ना कि करें मर्जी मध्य ना कि सब जाने ना तो चलो आज के दिन के स्टार्ट करा जा आज के दीदीबाजा थे कि करा तुम्हारे देखो एका अवस्था कि करा तुम्हारा सब देखो एन सबा उठे पड़े एन भांगनी घुमा बर उठे गेर बड़ा बर एक छुट्टी आज तो टीवी चालिए खबर देखे और किस काज नहीं और एबी घर दौरता झाड़ देव दिए घर मुछब तो चलो घरता झाड़ देवा जाए तब तुम्हारे साथ देखा देखते थको तुम्हारा রান্নাঘরে আছি। কালকে রাতে তরকারি ছিল সেই তরকারিগুলো গরম করছি, ভাতও ছিল গরম করছি, হচ্ছে কি এখন ডিম ভাজছি সবার জন্য। তো চলো ডিমটা ভাজে তো হয়ে গেছে, এবার ওদেরকে ভাত দেবো। তো আমার এখানে মাছ সব গরম টরম করা হয়ে গেছে, এখানে হচ্ছে কি আমি তিনটে ডিম ভেজেছি, ডিমের অমলেট করেছি, তো আজকে সকালে এটাই আমরা খাবো। আর আমার বর তো খেতে পারবে না, ওকে খাইয়ে দিতে হবে, তো আমি ফ্রেশ হয়ে গেছি, এবার ওকে ভাত দেবো, ভাত দিয়ে ওকে আমি খাইয়ে দেবো, তারপর সবার লাস্টে আমি ভাবো ভাত নিয়ে মনে হয় মুখ টুখ ধুতে গেছে, ওকেও ভাতটা বেড়ে দেবো, তারপর ওর মতো খেয়ে নেবে। আমরা এখন বাজার করতে যাচ্ছি সবাই মিলে। ভাঙনি মাংসটা কেটে দিচ্ছে, উইন্স মাংস এনেছিলাম, তো ওই ওগুলো কেটে কেটে কুটে দিচ্ছে ভালো করে, আর আমি হচ্ছে কি এদিকে পেঁয়াজ টমেটো এইগুলো কাটছি। তো চলো কেটে নিই, তারপরে আবার রান্না করব। এই মাংসগুলো কিনেছিলাম উইন্স মাংস, এই মাংসগুলো ভালো লাগে তো এই মাংসগুলো কেনা হচ্ছে। তো আমি এখানে বেগুন পোড়া দিয়েছি, গরমের সময় তো আমরা বেগুন পোড়া খাচ্ছি, এখানে বেগুন পোড়া হচ্ছে, আর এইদিকে আমার পেঁয়াজ টমেটো সব কাটাকুটি হয়ে গেছে, আলুও কাটা হয়ে গেছে, এইদিকে ভাঙনি হচ্ছে কি মাংসটাকে ম্যারিনেট করছে। তো চলো এবার আমরা কালার হয়েছে, হ্যাঁ খুব সুন্দর লাগছে। তো আমরা হচ্ছে কি রান্না বান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে মাংসের জন্য আলু ভাজছি, বেগুনটাও পোড়া হয়ে গেছে, ও ভাঙনি ছাড়িয়ে দিচ্ছে। আর ধনে পাতা বাজার থেকে আনতে ভুলে গেছি, আমার বরকে আবার বললাম যে তুমি বাজারে যাও গিয়ে আবার ধনে পাতা নেই, সেই সামনেই বা দিদি বাড়ি থেকে আর দু মিনিট হেঁটে গেলেই দিদিদের বাজার। তো আবার ধনে পাতা তো আনতে বললাম, ধনে পাতা না হলে তো মাংস তো ভালো লাগবে না, তাছাড়া বেগুন পোড়াইতে ধনে পাতা লাগবেই, তো তার জন্য বেগুনটা সরি ধনে পাতাটা আনতে বললাম। তো আবার এই পুদিনা পাতা কিনে নিয়েছি, আবার পুদিনা পাতা শরবত খাবো, আজকে ভাবলাম যে বর বাড়িতে আসছে ওকে একটু করে খাওয়াবো, ভাঙনি তো খায় না, আর যে ননদ খায় সেই ননদে তো পারেনি, ওরা ওরা তো সেই ওই বাড়িতে আছে, তার জন্য আমি আর আমার আমি আজ নাকি ও খাবে বললো, দেখো যা খেলে তো ভালো, ওটা খুব ভালো খাওয়াটা, তো অনেকক্ষণ নিয়ে এসেছি ঝিমিয়ে গেছে, ওকে বলছে ছাড়াতে একটু পরে ছাড়াবে। আর তো চলো এটা যখন করবো তখন তোমাদেরকে দেখাবো। আমার তো কড়াইতে আমি তেল গরম করে দুটো তেজপাতা, দুটো এলাচ, শুকনো লঙ্কা আর দারচিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। তো আমার এটা লাল লাল হয়ে গেলে আমি আমার টুকরো করা পেঁয়াজগুলো দিয়ে দেবো, তো ভালো করে আমি নাড়াচাড়া করবো পেঁয়াজগুলো যাতে লাল লাল হয়।
তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো আমি এবারে আমার পরিমাণ মতো আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আমার আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, তো এবারে আমি মাংসটাকে ম্যারিনেশন করা ছিল তো সেটা আমি কড়াইতে দিয়ে দেবো আস্তে আস্তে। আমি মাংসটাকে ম্যারিনেশন করার সময় নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভিনিগার, সয়া সস, চিলি সস সব ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। আমি চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করবো, যত তোমরা চিকেনটাকে ভালো করে কষবে তত তোমাদের চিকেনটা খুব সুন্দর খেতে লাগবে, খুব সুন্দর টেস্টও হবে। তো আমি ভালো করে নাড়াচাড়া করবো এটা 5 থেকে 10 মিনিট। তো 10-15 মিনিট পর মাংসটা নাড়াচাড়া করার পর আমি টমেটো টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তো আমার দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে কালারটা। দিয়ে এবার আমি আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দেবো মাংসের মধ্যে। তো দিয়ে আমি আবার 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করব। না আমার আলুটা দিয়ে যখন কষা কষা ভালো করে হয়ে যাবে তখন আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দেবো, তোমরা তোমাদের পরিমাণ মতো জল ইউজ করবে। তো ওটা আমার দেখছি একটু ফুটছে, তো আমি ততক্ষণে ঢাকনাটা দিয়ে দিলাম 10 থেকে 15 মিনিট। এখানে আমার চিকেনটা প্রায় হয়ে গেছে, আমি আমার পরিমাণ মতো ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেবো। এবার আমি আমার পরিমাণ মতো গরম মশলা দিলাম, সানরাইসের গরম মশলা আমি ইউজ করেছি এখানে। তো আমার রেডি হয়ে গেছে চিকেন কষা, খুব সুন্দর লাগছে কালারটা দেখতে। মহম্মদ ফোন করেছিল আমার বরের কাছে, বললো যে ভাই পাঁপড় আছে, পাঁপড় ভাত, যে কী পাঁপড় এগুলো ব্যাড ব্যাড পাঁপড়, এই পাঁপড়গুলো এখন ভালো ভালো। তো আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, পাঁপড় টাপড়ও সব লাস্টে ভেজে নিয়েছি, আর ভাগ্নি এখন পুজো দিচ্ছে। পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা আর কি, পুজো দেওয়া হয়ে গেলে তো খাওয়া দাওয়া হতো, তো এখনও স্নান হয়নি, এবার যাবো, আমার বরকেও স্নান করানো হয়নি, তো এবার আমি আমার বর স্নান করবো, আগে ওকে করিয়ে দেবো, তারপর আমি লাস্টে করবো। তাছাড়াও তোমরা দেখতে থাকো। আর একটা জিনিস, আমি জীবনে কোনো দিন মাংস রান্না করিনি, একদিন রান্না মনে হয় করেছিলাম বিয়ের পর, তো রসুন এত রসুন দিয়েছি মাংস আর খেতে পারে, মনে হয় 6-7 পিস মাংস সেদিনকে বাড়িতে কী একটা মাংস হয়েছিল, পোলট্রি মাংস, সে অন্য জাতের কি কালবাট না কী একটা মাংস হয়েছিলো, তো আমি সেটা খাই না বলে আমার জন্য আলাদা করে পোলট্রির মাংস এনেছিলো, তো সেটা আমি রান্না করেছিলাম। তো সেটা রান্না এতটা রসুন দিয়ে সেটা আর খাওয়া যায়নি, তো সেই রান্না করেছিলাম আর করা হয়নি। তো এবার আমি দিদিভাইদের রান্না করছি, সুন্দর হয়েছে কিন্তু মিষ্টি হয়েছে, কেন মিষ্টি হয়েছে যে যেটা দিয়ে দিই, মিষ্টিটা কেন হয়েছে, আজকে রান্না করেছি, আজকে পেঁয়াজটা বেশি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে কতটা মাংস কতটা পেঁয়াজ দেয়, আমি জানি না, রান্না যেহেতু করি না। তো ভাগ্নি বললো মামি তুমি পেঁয়াজটা বেশি দিয়েছো তার জন্য মিষ্টি হয়েছে, যাই হোক আবার ঝাল দিয়েছি যাতে মিষ্টিটা যাতে বোয়া না যায়। তো যাই হোক রান্না তো কমপ্লিট হয়ে গেছে, ভালোই তো বলেছে, বেগুন ভাতটা করলাম আর মাংস করলাম আর পাঁপড় ভেজেছি আর কিচ্ছু করিনি, আর নিম পাতা বেগুন করেছিলাম, তো সেটাই হবে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো চলো এখন স্নান করি, তারপর তোমরা দেখতে থাকো, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আজকে আমাদের রান্না হয়েছে বেগুন পোড়া, আর এখানে হয়েছে চিকেন কষা, তো এটা আমি রান্না করেছি, দেখতে খুব সুন্দর লাগছে, নিশ্চয়ই খেতেও খুব ভালো লাগবে। আর এখানে করেছি পাঁপড় ভাজা, এটাই আমাদের লাঞ্চ। আমার বর এখানে স্যালাড কাটছে, তাকাও। ওটাকে ঝালটা কাটার আগে তো কাটে ওরকম করে, আলাদা সিস্টেম, ঠিক আছে কাটো। তো আমাদের স্নান টান সব হয়ে গেছে, আমার বড়রাও করে দিয়েছি, আমিও করে দিয়েছি, আর একজন মানে আমার ভাগ্নি সে হচ্ছে কি এখন টিভি দেখছে, আর ননদের থেকে ফোন করছে, আমার বর আর ননদকে ফোন করছে যে আজকে আমরা হেভি রান্না খাচ্ছি, তোরা থাকলি না, তোরা থাকলে খাওয়া দাওয়া হতো। তো আমার ননদ ওরা আজকে বিকাবেলায় ঢুকে বলছে আমার জন্য রেখে দিবি, আমি গিয়ে খাবো, কিন্তু আমার বর ওখানে হচ্ছে স্যালাড কাটছে, ও বললো যে আমি কাটবো, আমি স্নান করছিলাম বলে তার জন্য বলে আমি কাটছিলাম, তার জন্য ও কাটছে, আমাকে আর কাটতে দেয়নি। এখন আমরা খাবো, একটু পরেই খাবো আর কি, ও স্যালাডটা কেটে নিক তারপরে আমরা খাবো, এখন কটা বাজে একটু দেখে নিই, 1:10 বাজে, একটু পরেই খাবো, স্যালাডটা কাটা হয়ে যাক তারপরে খাবো। আর একজন তো টিভি দেখছে, এখন টিভি ঘরে যাওয়া যাবে না, টিভি গেলে অসুবিধা আছে, সেটা পরে দেখা হচ্ছে, যখন আমরা যখন হচ্ছে কি ভাত টাত খাবো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমরা থাম্বস আপ খাচ্ছি, আর একজন ওই ঘরে টিভি দেখছে, আর আমার বর এখানে সামনে সামনে ফোন ঘাঁটছে। আমরা এখন ঘুরতে যাচ্ছি। আমরা মেট্রো স্টেশন ওখানে আছি, ওখান থেকে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি 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 দেখো। শেষ করতে পারি না, আজকে সকালে আবার শেষ করছি। যে ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, তো কালকে আমরা কুদঘাটে গিয়েছিলাম, তো আমি একটা জুতো কিনেছিলাম, জুতো দোকানে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো কী জুতো কিনেছি তোমাদেরকে দেখানো হয়নি, তো আমি দিকে শোধা তো আমি এই দুটো জুতো কিনেছি। আমি না অন্য ধরনের খুঁজছিলাম, এখানে যেটা খুঁজলাম কি এখানে গোল মতো থাকে, এখানে একটা গোল ফুল ছিল আর এখান থেকে গোল মতো রাউন্ডে এসে তিনটে ফুল এসে, তো ওরকম জুতো ছিল 8 নম্বর, আমার লাগবে 6 নম্বর, তো আমি সেই জুতোটা পাইনি, তো তার জন্য এই দুটো এই ফ্ল্যাট চেয়েছিলাম, তো আমি এইরকম ফ্ল্যাট নিয়েছি দুটো, এই সরি একটা জুতো এইরকম নিয়েছি। কেমন হয়েছে তোমরা জানিও, কালোর মধ্যে তো আমার ভালো লাগলো, তো তার জন্য নিলাম। এটা 200 টাকা নিয়েছে, 265 বলেছিল, 200 টাকা নিয়েছে, তো যাই হোক এটাই কিনেছে, আর কিছু কিনি আর শুধু আইসিলাই সিম খেয়ে আর বাড়ি চলে এসেছিলাম, তো এটাই কিনেছি। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো তোমরা প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, যারা যারা আমার নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তো চলো সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটাকে হিট করে দিও। টাটা বাই, নেক্সট ভিডিও জন্য অপেক্ষা থাকলে আমি হয়ে গেছে।